সকল তো ওয়েলকাম করছি এনি টিভি প্রেজেন্টস ক্রিকেট নিউজ আপডেটে। অবশেষে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ করে দিল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম পাওয়ার প্লেতে অত্যন্ত ধীর গতির রান তুললেও বাংলাদেশ পরে এগিয়েছে দুর্দান্ত গতিতে। ওভালে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে 6 উইকেটে 305 রান তুলে ইংলিশদের সামনে বড় চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন তামিম মুশফিকরা। বাংলাদেশের বড় স্কোর পেয়েছে তামিম ইকবাল মুশফিকুর রহিমের তৃতীয় উইকেটের 151 বলে 163 রানের জুটি। ওয়ানডেতে বাংলাদেশের যেটি পঞ্চম সর্বোচ্চ জুটি, এশিয়ার বাইরে সর্বোচ্চ জুটির রেকর্ড। লিয়াম প্লাঙ্কেটের বলে জস বাটলারের গ্লাভসে ক্যাচ হওয়ার আগে তামিম করে গেছেন 128 রান। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো দেশের ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ। প্লাঙ্কেটের পরের বলেই উড়িয়ে মারতে গিয়ে লং অফে অ্যালেক্স হেলসের ক্যাচ হওয়ার আগে ক্রিকেট রান ছিল 79। 8 ব্যাটসম্যানের লম্বা ব্যাটিং লাইন আপ নিয়ে নামা বাংলাদেশের স্লগ ওভারে ঝড়টা বড় করতে পারলে স্কোরটা আরও বড় হতে পারত। শেষ 10 ওভারে বাংলাদেশ তুলেছে 82 রান। এর আগে দুর্দান্ত শুরুর পরও ইনিংস বড় না করে আউট হয়েছেন সৌম্য সরকার। ইনিংসের শুরুটা ধীর লয়ে শুরু করেছিলেন তামিম ও সৌম্য। প্রথম 4 ওভারে বাংলাদেশের রান ছিল 6। ধীরে ধীরে খোলস থেকে বের হতে শুরু করেন 2 ওপেনার। 7 ওভারের শেষ বলে জ্যাক বলের বলে স্কোয়ার লেগে মঈন আলীর হাতে 11 রানে অবশ্য জীবন পান সৌম্য। কুড়িয়ে পাওয়া সুযোগটা খুব একটা কাজে লাগাতে পারেনি বাঁহাতি ওপেনার, আউট হয়েছেন 28 রানে 34 বলে 4টি 4 ও 1 ছক্কা মেরে 56 রানে থামে উদ্বোধনী জুটি। ওয়ানডেতে ইংলিশদের বিপক্ষে এ নিয়ে বাংলাদেশের ওপেনিং জুটি 50 পেরল চতুর্থবার। আগের 3টি ছিল তামিম ইমরুলের, এই প্রথম সেটি তামিম সৌম্যর। ইংল্যান্ড সফরে এই প্রথম ওয়ানডে খেলতে নামা ইমরুল ও টিকেনি খুব বেশি। 20 বলে 19 রান করে উচ্চবিলাসী শট খেলতে আউট হয়েছেন 3-এ নামা ইমরুল। দলের 95 রানের ইমরুলের বিদায়ের পর স্কোরটা যে 300 পেরিয়েছে তাতে বড় অবদান তামিম মুশফিকের। ব্যাটসম্যানদের এই চেষ্টা সফল করতে এখন ভালো করতে হবে বোলারদের। বাংলাদেশ খেলায় জিতবে এই প্রত্যাশা ব্যক্ত করে এখন বিদায় নিচ্ছি। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।